হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমি বেশি একটা ভালো নেই, কালকে আমি সারা রাত ঘুম পাতে পারিনি। হ্যাঁ, ভালোই হয়েছে যে মেয়ে এখানে খেলা করছে এতক্ষণ সকাল থেকে। তাও সকাল আমি কটার সময় উঠলাম? 9:30টার সময় উঠে সবকিছু করে স্নান টান করে এখন যে দুধ চা খাবো। দুধ চা খাওয়ার একটা কেমন নেশা হয়ে গেছে, না খেলে ভালো লাগে না সত্যি মাইরি। যারা লাল চা খায় তাদের একটা নেশা, আর যারা দুধ চা খায় তাদের একটা নেশা, মানে খেতে পাচ্ছে না। সকালবেলা উঠে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন হলো, পুজো টুজো সবই হলো, মা পুজো করলো, আর এখন আমি খাবো। বাপের বাড়ি থেকে একটু দুধ নিয়ে এসেছিলাম না, সেটাতে একটা মোটা সর পড়েছে, সেটা মুড়ি দিয়ে চিনি দিয়ে মাখাবো, মেয়ে খাবে। আর দুধ চা করেছে, মেয়ে বিস্কুট নেই, ওর ঠাকুরদাদার ওখান থেকে বিস্কুট এনে দিলাম। ও তো দুধ চাতে মেয়ে হরলিক্স মনে করে খাচ্ছে, তো খাক আর আমিও এখন খাবো। শোন, মুই মনে করছো মাসি ইহ তোর বা ইসে উদয় কাকুর মাও স্কুল যাইতেছে। তো যাই হোক বন্ধুরা, রান্না তো করতে হবে, রান্নাটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর কি যেন বলে, হ্যাঁ, বর তো শিলিগুড়ি চলে গেছে। কালকে রাত্রে আমার শ্বাসকষ্ট হচ্ছিল, তারপরে কিছুতেই ঘুম ধরছিল না। হ্যাঁ, প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছিল, ঘুম ধরছিল না, মানে শটফট শটফট একটা ভাব। আর ঘরের মধ্যে কেউ নেই, ধিতিকণাও ছিল না, কালকে বড় নেই, একা ঘরে থাকি। আরও কিসের জন্য হঠাৎ করে কালকেও ঘুম হয়নি আমার? কালকে হালকা হালকা ঘুম হয়েছে, না আগের দিন, কালকে পরশু দিন হালকা হালকা ঘুম হয়েছে, আর কালকে রাতে তো একদম ঘুমাইনি আমি। আর সেজন্য একদিকে যাইতে চাইলে আরেক দিকে চলে যাচ্ছে, শরীর ধোলাচ্ছে আমার। আর তারপরে উঠে উঠে পড়লাম, খুব চেষ্টা করলাম, ঘুমানোর ঘুম হলো না। ওষুধ খেয়েও, ঘুমের ওষুধ খেয়েও আমার ঘুম হলো না, কারণটা ফোন করে জানতে হবে পরে। আর এখন আমি চা খেয়ে নেই, চা খেয়ে একটু রেস্ট নিতে লাগবে। সিঁদুর টিঁদুর করেছি, গামছা মাথায় বেঁধেছি, ওই যে ভেজা। আর যে মেয়ে ওখানে দেখো খেলার জিনিস টিনিস নিয়ে খেলছিল, আর ওর ঠাকুর দাদা লিখতে দিয়েছিল, লেখা হয়েছে। আর সকালবেলা ওটা কী খেয়েছো শোনা? চা বিস্কুট খেয়েছে, সকালে উঠে ঠাকুর দাদার সাথে ঘুমিয়েছিল সেজন্য। আর আমি এখন দিলাম ওই একটু মুড়ি খাওয়াবো, সর দিয়ে মাখাবো। আরো যে বিড়াল, বিড়ালটাকে তো বিস্কুট দিতেই হবে। দিছো বিস্কুট? বিড়ালটার জন্য একটা বিস্কুট হাতে থেকে পড়ে গেছে, লোভ হয়েছে না? আর রোদ্র উঠেছে ভালো, মনে হয় রোদ্রের মধ্যে শুয়ে থাকি, ঘুম হয়নি সারা রাত সেজন্য। আর ধিতিকণা জামা 3 দিন থেকে নাড়ছি, আজকে শুকালে শুকাবে, না হলে ভিজাই আমি তুলে রেখে দেবো। হাসি পাচ্ছে না, খুবই খারাপ লাগছে। মাথাতে নবরত্ন তেল দিয়ে তারপরে জল দিলাম, স্নান করলাম, এখন একটু ভালো লাগছে, ঘুমানোর চেষ্টা করতে লাগবে। হ্যাঁ, ওগুলো হরলিক্স দুধ চা, দুধ চা হরলিক্সের মতো লাগে, তাই? হ্যাঁ, না
তোমাকে মাথাতে তেল ম্যাসাজ করে দেবো। তোমার তো মাথা, মেয়েরও মাথা এখন প্রচন্ড গরম, কালকে দেখেছি, ও হয়তো ওরও খারাপ লাগে। তো মাথা তেল ম্যাসাজ করে দেবো একটু পরে, তো খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে রান্নাটা শেয়ার করব। তো ব্লগটা দেখো, শুরু করলাম এখন থেকে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, দেখবে ভালোই লাগবে, খারাপ তো লাগবে না। আর ঘর গোছানো হয়ে গেছে, এখানে বসি রোদ্রে, একটু রোদ্রে একটু বসি, টানো দিকে রাখো, আমি বসবো তো। আমি বলি কি মোটা, আমি কি খুব মোটা? ওই যে ওই যে পড়লো, ওটা বিস্কুট তোলো। তোমার এই জল ঠল গেলে কিসের জন্য তুলতে লাগে শোনা? দেখাই ও। তারপরে সারা রাত্রি ফ্যান চলছিল, প্রথমে খুব মানে পাশে দিয়েছিলাম, তারপরে হালকা হালকা ধুয়ে দিয়েছিলাম, পরে লাস্টে খুবই ঠান্ডা করে জানি একে দিয়েছিলাম, শ্বাসকষ্ট হচ্ছিলো, জানলা খুলে দিয়েছিলাম, খুবই খুবই। তারপরে ঘুম হয়নি, একটুকু ঘুম হয়নি আমার, সেই শরীর খাওয়াতে মন মন চাইছে না রান্না টান্না করি, যেতে তো হবেই। তো যাই হোক, এই যে হচ্ছে দুধ চা, দিদি এটা হরলিক্স মনে করে বিস্কুট দিয়ে খাচ্ছে, দেখাও। তখন সকালে উঠে আজকে গ্যাসের বড়িটা খেলাম না, আর থাইরয়েডের বড়িটা খেলাম, এখন চাটা খাই বন্ধুরা, রাখছি। দাও তেল মেসেজ করে মা, আমার আজকে আমার শরীরটা খুবই খারাপ বন্ধুরা, ও হয়েছে আর দিও না, হয়েছে অনেকগুলো, যখন থাপড়া জোরে জোরে, বাবা কি আরাম। তো বন্ধুরা সকালবেলা তো তোমরা, আমি তোমাদেরকে বলেছি যে সারা রাত ঘুম পারিনি, তারপরে যে কাজ টাজ করে চাটা খেলাম, ওই যে মুড়ি খেলাম, তারপর থেকে হঠাৎ করে শরীর খারাপটা আরো বেশি হচ্ছে, মানে রাতে আমি একদম ঘুম পারিনি, একদিকে যাইতে চাইলে আরেক দিকে চলে যাই, যদি পড়ে যাই ভালো, আমাকে কে দেখবে, বড় নাই বাড়িতে, মাথাটা খুব ধরেছে। তো মেয়ে বলছে যে দাও আমি মেসেজ করে দিয়ে তোমাকে তেল দিয়ে, তাই ও মেসেজ করে দিছে, কালকেও দিয়েছিল। তো মেয়ে থাকলে তো মার দুঃখ মেয়ে বোঝে, ও আর কিসের টেনশন বলো, কালকে মাথা হাসে ই করে দিছো না, মেসেজ করে কত ডিজাইন করে দিছো। তো তোমরা বলবে হয়তো খাওয়া দাওয়া, তো ওটা খেয়ে, মুড়িটা খেয়ে অনেকক্ষণ পেট ভরা ছিল, আর আমার শরীর খারাপ হলে আমি বেশি খেতে পারি না, তো শাশুড়ি মাকে বলেছিলাম যে আমাকে একটু ভাত দিও, তাই রেখেছিল, সেটাই খেয়ে আসলাম। রান্না বান্না আমি করিনি, ওই বাঁধাকপির লাবড়া, বেগুন ভাজা আর ডাল দিয়ে ভাত রেখেছিল অল্প একটু, সেটাই খেলাম, খেয়ে দিয়ে এসে যে বসলাম, মেয়ে মাথায় মেসেজ করে দিচ্ছে। আমার মেয়ে খুবই লক্ষ্মী মন্ত, খুবই ভালো, ও ওকে দেখা যাচ্ছে না, ওই দেখো কি সুন্দর করে দিচ্ছে, দাও শোনা দাও। তুমি একটু ঠ্যাং ঘুরে দিয়ে বসো, তাহলে তোমাকে দেখা যাবে। আর টোসা খাও এখন, তুমি টোসা খাও, আর দাও দাও এটা মন করে, হ্যাঁ আঙ্গুর দিছো, সোজা খাও, হুম দিয়ে দাও মাথা, দাও হাসতাও, দুই হাতে হাসতাও, দাও দাও ফটোগুলো দাও, মাথার মধ্যে হাত দিও, তুমি দুই হাত দাও, তারে থাপড়াও, থাপড়ানো শুরু করো, তুমি মাথার উপরে থাকো, তাহলে দেখা যাবে, তাহলে ভালো হবে এটা। হম হম মেসেজ করো, মেসেজ
তোমার যে কপালটা কাটা দেখা যায়, কপাল কাটা দেখা যায় যে, একটু একটু ঠ্যাঙ্গলা খেলে একটু বেঁকা করে আমি করে করে, হ্যাঁ মুখে তো দেখা যায় না, বুঝো না কেন না ওখানে হয় নাকি, ঠ্যাংটা খেলে একটু এমন বেঁকা করো। এটা হইলো থাপড়া ধরে ধরে একটু, জোরে দুই হাত দিয়ে দাও, আমি তাহলে ঘুমাবো, খুব মজা। না না খালি দুই হাত দিয়ে জোরে জোরে থাপড়াও, শিয়ারাম হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো আমি শরীর চলে না, তবু রান্না করে এসেছি, দুপুরবেলা খাওয়া হয়নি আমার, আর এখন এসেছি রান্নাঘরে। প্রেশারে ভাত বসিয়ে দিয়েছি, আলু সেদ্ধ আর ভাত, আর ফ্রিজে থেকে মাছ বের করে এনে দুই টুকরা ভাজবো, মেয়ের আমি খাবো। আর মেয়ের জন্য হরলিক্সের জল গরম, আর আমার জন্য বসিয়েছি লাল চা, এই যে। আর মেয়েকে দেবো হরলিক্স, আমি খাবো লাল চা, খেয়ে ভাতটা এখন আমার এসে সকাল সকাল খেয়ে ঘুমানোর চেষ্টা করব, কারণ ঘুম যে কি জিনিস সেটা না হলে মানে খুবই খারাপ লাগছে, মাথা প্রচণ্ড ভার, মেয়ে মাথায় তেল বসিয়ে দিল মেয়ে, আমার কষ্টও বোঝে। আর চাটা আমার হয়ে গেছে, বন্ধ করে নিই, ভাতটা আর ছিটি হবে। এটা রেশনের চাল, রেশনের চাল তো খেতে ইচ্ছা করে না, তো অনেক কটা ছিটি হবে, তারপরে বন্ধ করব। আর এটাতে মনে হয় আটবে আমার চা, তো বাড়িতে নিতে হবে চা। তো ভাতটা হোক, আর কি যেন বলে মাছটা একটু পরে ভাজবো, যা কলেজে গেছে পরীক্ষা দিতে, ও আসলে তারপরে ঘরে ঢুকবো, একজনের ঘরে আগে ঢোকাটা উচিত না, কারণ আমি যখন মাছটা ভাজবো ততক্ষণ ও এসেই যাবে, আর একটু পরে এসে যাবে, 6টা সাড়ে 6টার দিকে এসে যাবে, তখন গরম গরম ভেজে খাবো। এখন আর মেয়ের জন্য যে হরলিক্সটা করবো, এখন তো একটা ট্রে লাগবে, ট্রে নিয়ে আসি। আর এখানে অন্ধকার, এখানে বাতিটা জ্বালাতে হবে বারান্দার, আমার সব জিনিসপত্র গোছাতে হয়, আজকে শরীরটা এত খারাপ, ভাবছিলাম আজকে রান্নাঘরে কিছু জিনিস গুছিয়ে রাখবো, কী কী নেবো শিলিগুড়ি যাওয়ার জন্য, তো হলো না। মেয়ের হরলিক্স জল আর আমার লাল চা, কপালটা এত খারাপ, শরীর অসুস্থ থাকলে ভাত যদি কারো কাছে চায় না করে মুখের উপরে, খুবই খারাপ লাগে, খুব। আমি যেরকম ভাবি ওরা মানে মারাত্মক হিসাব করে, মারাত্মক ওরকম হিসাব করলে ভগবান আছে না উপরে, দেখে তো নির্দোষ আমাকে, খুব মানে ভালো মানুষটাকে আমাকে শাস্তি পাতি পেতে হচ্ছে, সব কিছু থেকেও কিছু ভোগ করতে পারছি না। শোনো, ওই ঘরে খাবা, ওই ঘরে খাবা, বসো বিছানা, একটু ওগুলা আলুম ছালুম করছো ওগুলো একটু গুছিয়ে রাখো। তো বন্ধুরা খাচ্ছি আমি চা, আর মেয়েকে দিয়েছি হরলিক্স, ও খাচ্ছে, ওই যে। আর ভাতের প্রেশারে ছিটি হয়ে গেছে, বন্ধ করে দিয়ে আসছি। কি শোনা খাও, একটা রসগোল্লা ছিল মা, খাবা? তুই খা রসগোল্লাটা, কে খাবে? আয় না।
তো মেয়ে মাথাতে মেসাজ করে দিয়েছে তেল, আমার মাথা আসরানো হয়নি, মাথা আসরাই দিতে পারবা? হ্যাঁ ওকেও আমি দিয়ে দিয়েছি। জল এই তো হলো ওয়াটার, নাও ওয়াটার দেখাও। তাড়াতাড়ি খাও। তো রাখছি বন্ধুরা, মাথা আসরাবো, পরে ভাত খাবো। তো সে আলু সিদ্ধ করতে লাগবে, আর আসলো যা ওর ঘর থেকে, পরে মাছ নিয়ে এসে ভাজবো, মাছ ভাজা দিয়ে আলু সিদ্ধ ভাত। হাই বন্ধুরা, তো কটা বাজে এখন? 8টাও বাজেনি, 8টা বাজেনি। আমি চোখ মুখে জল দিলাম, মাথাতে জল দিলাম, নবরত্ন তেল দিলাম, তেল দিয়ে এরকম করে বাঁধলাম। এরকম করে বাঁধলে শুয়ে আমি আরাম পাই, কালকে ঘুম হয় না। কালকে বেনুনি করছিলাম, খারাপও লাগছিল। আর ভাত সেদ্ধ, ওই যে উল্টা করে জামাটা পরেছি, এবার সেদ্ধ ভাত, আলু ছানা ভাত, আলু সেদ্ধ ভাত, আর ঘি দিয়ে খেয়ে আমি আসলাম। মেয়ে মেয়ে ওর ঠাকুর দাদার সাথে খেয়েছে, খেয়ে যে আমার সাথে শুলো। আজকে আমি ওকে রাখলাম, কালকে ভালো লাগেনি ঘরে, তো এইদিকে মাথা দিলাম। যেহেতু আমার পন্ডালেসিসের ব্যথা, হাতটা খুবই ব্যথা করে, সেজন্য হাত এই সোজা করে রাখতে লাগবে, যেন পাথালি শুলাম, পাথালি। আর এখন আমি শুয়ে পড়বো বন্ধুরা। আজকে তেমন কিছু শেয়ার করলাম না, রান্না বান্না তো শেয়ার করতে পারলামই না। তো যাই হোক, সব দিনে তো মানুষের শরীর সমান যায় না, আমার তো প্রতিদিনই খারাপ, কোনোদিনও ভালো যায় না। তো দুই রাত ঘুম হয়নি, শরীরটা খুবই খারাপ, মানে একদিকে যেতে চাইলে আরেকদিকে চলে যাচ্ছে, মাথা তুলতে পারছিলাম না। তো যাই হোক, রাত্রিটা হলো, আজকেও ঘুমের ওষুধ খেলাম, কালকে তো ঘুমের ওষুধ খেয়ে ঘুমই হলো না। ওই একটু মাথাতে তেল দিয়েছিল, তখন থেকে একটু ভালো লাগা। আর তারপরে আমি কি করলাম, মাথা প্রচণ্ড গরম, ধাপ ছুটেছিল, মোটর জুড়ে দিয়ে মোটরের নলের ধারা দিয়েছিলাম 5 মিনিটের মতো। তারপরে নবরত্ন তেল দিলাম, দিয়ে মাথা আসলে ভাত খাওয়া দাওয়া করে কোনো বাসন ঠাসন মাজিনি আমি এসে পড়েছি ঘরে। তো আমি ল্যাট্রিনে গেছিলাম, তার জন্য ওই নাইটিটা খুলতে সময় উল্টা হয়েছিল, সেই উল্টা ভাবেই পড়েছি, এতটাই হয়ে গেছি যে সেটাকে সোজা করে পরার ক্ষমতা নেই। তো যাই হোক, মুখে কোনো ক্রিম ট্রুমও দেয়নি আজকে সারাদিনে, শুধু এই টিপটা লাগালাম এখন। আর বরকে ফোন করলাম, মানে বরই ফোন করেছিল, যেহেতু আমার শরীর খারাপ হলে ও তো এখানে থাকলে বুঝতে পারে যে আমার কন্ডিশন কেমন হয়ে যায়। তো ওর ওখান থেকেই টেনশন হচ্ছে, তো বললো কোন কোন ওষুধ কীভাবে খেতে, আর বললো যে মোবাইলটাকে রেখে দিতে, মানে বিছানা থেকে বাইরে রাখতে রাখতে কয়, তুমি যেন আজকে মোবাইল না দেখো, চুপ করে শুয়ে পড়ো। আর ও যে মনা, ওর মোবাইলে আমার মোবাইল থেকে কালেকশন নিয়ে মোবাইল দেখতেছে, দেখো কেমন করে। তো আমি ওকে বলে দেবো, বলেছি 2টা কার্টুন দেখতে, 2টা দেখার পরে বন্ধ করতে বলছি, নাহলে আমার মোবাইলে কালেকশন আমি কেটে দেবো, তাহলে দেখতে পাবে না। তো যাই হোক বন্ধুরা, আজকে এইরকমই গেল, তোমরা তো বুঝতেই পারছো আমার মানে চোখের পাতা ভার হয়ে এইরকম হয়ে যাচ্ছে, কিন্তু মনের থেকে যে একটা ভেতর থেকে যে ঘুম, দিনের বেলা পাড়ার জন্য যে কত চেষ্টা করলাম হলো আর না, খুবই খারাপ লাগছিল খুবই। তো সে এরকম তো অনেক হয়েছে, বর তো জানে, সেই জন্য ওরও টেনশন যে আমি এখানে শিলিগুড়ি থাকি আর ও ওখানে, আর যেহেতু আমাকে আমার সবাই থেকেও নাই, আছে সবাই আছে, কিন্তু ও যে শিলিগুড়িতে থাকে, আমার একার জন্য রান্না করতে ইচ্ছা করে না, একার জন্য আমার রান্না করতে ইচ্ছা করে না। তবু তো সবজি তো দেখতেই পারলে কালকে, যে কিভাবে কি পরিমাণে সবজি টবজি এনে দিয়েছে, শুধু রান্না করে খাওয়া আমার ইচ্ছাই করে না। তো যাই হোক, কালকে একটু ভালো করে রান্না করার চেষ্টা করব, খাবো। আজকে এই যে এই সিদ্ধ ভাত খেলাম, তৃপ্তি হলো না, তো ঘি ছিল জন্য একটু ভালো হলো খাওয়াটা। তো যাই হোক বন্ধুরা, আজকে আর কিচ্ছু বলতেছি না, বরের কথা অনুযায়ী আজকে সেইভাবেই শুভ, মোবাইলটাকে এই যে মশারির ফিগো ইসে দিয়ে এই সানসেট বলছি কেন, ওই র্যাকটার উপরে রাখবো, আর রেখে মেয়েকে বলবো যে তুমি এখন বন্ধ করে দাও মোবাইল, আমি ঘুমাবো, ঘুমানোর চেষ্টা করবো। মেয়েও বোঝে, মেয়ের বয়স হয়েছে না এখন,
ছয় গিয়ে সাথে পড়লো, সে বোঝে সবই। আর বর ফোন করলো যে আমরা যে ফ্ল্যাটে যে থাকবো, ফ্ল্যাটে কি আর সাধারণত যে আমরা যে এরকম বাড়ি ঘরে থাকি ওই ফ্ল্যাটে থাকতে গেলেও আর এরকম বাড়ি ঘর যেমন আমরা আমি যে ঘরগুলো চলাফেরা করি তোমরা সবসময় দেখো ওই একই পয়সা, তাহলে একটু ওখানে থাকাটাই সুরক্ষিত আর ওখানে একটু ভালো। ওখান থেকে বরের অফিসও কাছে আর ওখানে স্কুলও আছে, তো হেঁটে হেঁটেই করা যাবে। আর এগুলা ঘরে তো থাকলামই, বুঝতেই পারলাম, তো একটু থাকি ফ্ল্যাটে। ওই বেতন মানে কি ওই স্যালারি আবার বলছি কেন, ওই টাকা তো একই যাবে, সেজন্য একটু মানে ভালো ঘর, ঘর টর ভালো, ইষ্টে মেজর ঠেজো ভালো, সবকিছুই ভালো। আর ধরো এগুলা ঘর বেশি নোংরা হয় তাড়াতাড়ি, সেজন্য। আর বড়র ইচ্ছা, আমার ইচ্ছা তো আমি তো যাইনি দেখিনি, আর বড়ের একটা বন্ধু চয়েস করে দিয়েছে, তো সেই অনুযায়ী দেখি ভালো না লাগলে আবার ইসে করব অন্য কোনো বাড়ি ভাড়া দেখে নেবো। এখন আগে যাই তো বন্ধুরা, তোমরা আশীর্বাদ করো গিয়ে যেন ভালোভাবে থাকতে পারি বাচ্চাটাকে নিয়ে সাবধানে। আর রাখছি বন্ধুরা, আজকে আজকে রাখছি, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, গুড নাইট। আর একটা লাইক করে দিও বন্ধুরা, ভিডিও দেখো তো একটা লাইক কমেন্ট করে দিও, আর সবাই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। রাখছি, তোমরা ভালো থেকো, বাই।